বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবে, হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবে, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সেই শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময়, ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি, আর সাধ্যের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব। অনুভূতি সব থেকে সুন্দর জিনিস, যা অনুভব করা যায়, স্পর্শ করা যায় না। ভালোবাসা মুখে বলে বোঝানো সম্ভব নয়, সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে। গুরুত্ব তাকেই দিতে হয় যে তোমায় গুরুত্ব দেয়। মূল্য মূল্যটা তাকেই দিতে হয় যার জীবনে তোমার গুরুত্ব আছে। মর্যাদা তাকে যে নিজে থেকে তোমার কথা বেশি ভাবে। জীবনের তিন মন্ত্র, অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, দুঃখের সময় কোনো নির্ণয় করো না। মানুষ জীবনে ছয়বার হেরে যায়, টাকার কাছে, ভালোবাসার কাছে, বিবেকের কাছে, বন্ধুত্বের কাছে, সময়ের কাছে, অবশেষে মৃত্যুর কাছে। জীবনের প্রথম কাপড়টা পরতে হয় অন্যের হাতে, এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে পৃথিবীতে মানুষ কিসের জন্য এত অহংকার করে? জীবনে খুশি থাকা টিপস, সেখানে যেও না যে বুঝতে চায় না, যেখানে তোমার কদর নেই তাকে বোঝাতে যেও না, যে সত্য বলে রেগে যায় তার রাগ ভাঙিও না, যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না, যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট, রাগের পিছনে থাকা ভালোবাসা, চুপ থাকার পেছনে কারণ। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন, আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন, দুনিয়া আপনার একদিন পায়ে সম্মুখে হবে। মনের মতো কাজ পেলে ওদের মূর্খও করতে পারে, যে সকল কাজকে মনের মতো করে নিতে পারে সে বুদ্ধিমান। কোনো কাজে ছোট নয়, যতক্ষণ না আপনি নিজের প্রতি নিজে বিশ্বাস করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস করতে পারবেন না, কখনো বড় পরিকল্পনা হিসেব করবেন না। ধীরে ধীরে আগে শুরু করুন, আপনার ভূমি নির্মাণ করুন, তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করুন। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনোই ভুলে যেও না, যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না, যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। নিজের জীবনে ঝুঁকি নিন, যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। আহার করো পরিমিত, ধ্যান করো নিয়মিত, বই পড়ো মনোযোগ দিয়ে, চিন্তা করো গভীরভাবে, আর পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে। যখন আপনি ব্যস্ত থাকবেন তখন সব কিছুই সহজ বলেই মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না। এক সময় একটি কাজ করো এবং সে কাজটি করার সময় নিজের মধ্যে থাকা সব কিছুই তার মধ্যে ব্যয় করো। গোলামির ওপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে সেটা আবার কখনো ভালো হতে পারে? যেখানে মেয়েদের স্বাধীনতা নেই সে জাত কখনো উন্নত করতে পারবে না। উঁচুতে উঠতে হলে ভেতরের অহংকারকে টেনে বাহির করে ফেলো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে। যখন কোনো বিচার অন্যভাবে মনকে নিয়ন্ত্রণ করে ফেলে তখন সেটা বাস্তবিক, শারীরিক বা মানসিক অবস্থায় পরিবর্তিত হয়ে যায়।
জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। যে ভালো না বেশি অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, যে বিশ্বাসের অমর্যাদা করে। জীবনে তিনটি কথা মনে রাখবে, যে তোমাকে সাহায্য করে তাকে কখনোই ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ব্যর্থ মানুষ দু প্রকার হয়। এক প্রকার মানুষ হলো যারা কাজের চিন্তা করে কিন্তু কাজ করে না, আর দ্বিতীয় প্রকার মানুষ হলো যারা কাজ করে কিন্তু চিন্তা করে না, কাজ করে না। মাটির দেহ নিয়ে কখনো করিও না বড়াই, দু চোখ বন্ধ হয়ে দেখবে পাশে কেউ নেই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ রোজা অন্ধকার কবর। ইসলামে জ্ঞানের কথা। রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না, এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দিবেন না। হয়তো পরে দুটো কাজের জন্য আপনাকে ভুগতে হবে, না হয় চরম মূল্য দিতে হবে। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে, তাহলে কবরস্থানে ঘুরে এসো। ওখানে তোমার চেয়ে জ্ঞানী সুন্দর ও ধনী মানুষগুলো মাটির নিচে শুয়ে আছে। বিশ্বাস খুব ছোট একটি শব্দ, এটি পড়তে এক সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েক দিন লাগে, আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে। মায়া আর প্রেম এক না, প্রেমের মধ্যে মায়া আছে, কিন্তু মায়ার মধ্যে প্রেম নাও থাকতে পারে। আর তাই মানুষ মায়া করে, কুকুর বেড়াল পোষে, ওদেরকে ভালোবাসে না, কারণ ভালোবাসা নাও থাকতে পারে। জীবন হলো একটি কঠিন পরীক্ষার নাম, যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন, তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলেই পরীক্ষায় ফেল করাটাই স্বাভাবিক।